হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রোজার দ্বিতীয় দিন, তো সেহরিতে রান্না করতেছি ভর্তা ভাত। তো এখানে আলু ভর্তা, ঢেঁড়স ভর্তা, বেগুন ভর্তা বানাবো। তো এখানে আমি ভাতের মধ্যে আলুগুলা দিয়ে দিতেছি। তো পরবাতে কিন্তু তরকারি দিয়ে ভাত ভালো লাগে না, ভর্তা ভাতে কিন্তু ভালো লাগে। ভর্তা দিয়ে ভাত খেয়ে খেয়ে অল্প অল্প দুধ দিয়ে ভাত খেলে কিন্তু ভালো লাগে, তরকারি অতটা ভালো লাগে না, মাতলা মাতলা লাগে। কিন্তু আমি আবার পরবাতে উঠে চুলায় রান্না টান্না করি, তারপরে থালি বাসন এগুলো সব কিছুই কিন্তু মানে ধুই, এর জন্য মাতলাটা ছেড়া যায়। তো এখানে রান্না আমার কমপ্লিট। আর ভর্তা টর্তা যে বানানোর জন্য যে আলু ঢেঁড়স সব কিছু, আর এখানে আমি শুকনো মরিচ ভাজি করে নিয়েছি, যে দুধ জাল দিয়েছি চুলার মধ্যে। তো এখন আমার শাশুড়ি ভর্তা টর্তা বানাইতেছে, আর আগের মানে সন্ধ্যা রাতের তরকারি ছিল সেগুলো জাল দিয়েছি। তো বন্ধুরা, তো আপনারা কীরকম ভর্তা টর্তা পছন্দ কীরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো দিতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ভর্তা এখন দেখেন, আমার শাশুড়ি শুকনো মরিচ দিয়ে একদম দেশি আলু ভর্তা বানাচ্ছে। দেশি আলুর ভর্তা তো আরও ভালো লাগবে, মাঠা আঠা ভর্তা হয়, গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে।